नमस्कार बंधुरा, आज आबार एकटी नतून भिडियो निये तोमादेर सामने चले एलाम। आज आमि तोमादेर आदा चाष सम्पर्के किछु गुरुत्वपूर्ण विषय जानाबो। आदा एकटी कंद जातीय सब्जी, एटिर जेमन औषधि गुण रयेछे तेमनि रान्नार जन्य एटी अपरिहार्य एकटी उपादान। मोटामुटी मे मासे थेके आदा रोपण करा जेते पारे। আমি অঙ্কুরিত এরকম আদা সংগ্রহ করে বস্তায় বসিয়েছি। মোটামুটি আমার বসাতে জুন মাস লেগে গিয়েছে, তোমরা চাইলে মে মাসে বসাতে পারো। এখানে আমি 70% বাগানের মাটির সাথে 20% ভার্মি কম্পোস্ট ও 10% নিম খোল মিশিয়ে মাটি তৈরি করেছি। তোমরা চাইলে মাটিতেও সরাসরি আদা চাষ করতে পারো। এছাড়া মাটিতে কিংবা বস্তায় দু জায়গাতেই তোমাদের কিন্তু ফাঙ্গিসাইড কিংবা নিমখোল ব্যবহার করতে হবে। মালচিংয়ের জন্য এই ঘাসগুলিকে একটু রোদে শুকিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা পাতলা আস্তরণ। বন্ধুরা, আদার গাছ বেরোতে বেশ কয়েকদিন সময় লেগে যায়, তাই আমাদেরকে একটু অপেক্ষা করে থাকতে হবে। মোটামুটি এক মাস পরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এক মাস পরে এইরকম একটি ছোট্ট চারা গাছ বেরিয়েছে। একটি আলাদা ব্যাগেও আমি আদা বসিয়েছি। আদার জন্য তোমরা গ্রো ব্যাগ কিংবা ফলের ক্রেটও ব্যবহার করতে পারো, বা তার বড় পাত্র হলেও ভালো হয়। বন্ধুরা, আদা চাষের জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না, তাই মাটি যদি বেশি জল ধরে রাখে তাহলে কিন্তু আদার কন্দগুলো পচে যাবে, এবং তা তোমরা বুঝতে পারবে গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তা দেখে। বেশি সূর্যালোকের প্রয়োজন না হওয়ার জন্য তোমরা ছায়াতে কিংবা ব্যালকনিতেও আদা করতে পারো। বন্ধুরা, আদা চাষের জন্য তোমাদের কিন্তু একটু ধৈর্য লাগবে, কারণ বসানোর সাথে সাথে কিন্তু আদা পরিপক্ক হয়ে ওঠে না। মোটামুটি 6 মাস কিংবা তার বেশি সময়ও লাগতে পারে। গাছগুলো একটু বড় হয়ে উঠলে মাসের 15 দিন পরপর সর্ষের খোল পচানো জল ব্যবহার করতে হবে, যেমনটা আমি করেছি। বন্ধুরা, হাতের কাছে যদি আদা না থাকে তাহলে তোমরা আদা গাছের এই পাতাগুলোকেও চা কিংবা অন্যান্য তরকারিতেও ব্যবহার করতে পারো। তাতে স্বাদের খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না। আমার এই আদা গাছগুলো সবে বসানো হয়েছে, তাই পরিণত হতে এখনও সময় লেগে যাবে। তাই বন্ধুরা, পরিণত হলে আদা উত্তোলনের ভিডিওটি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিও শেষে তাই একটি ছোট্ট অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন সদস্য হয়ে ওঠার। সবাই ভালো থাকবে। ধন্যবাদ, আগামী পর্বে ফিরে আসছি।